কিছুদিন আগে আমার হিন্দু ভাইদের আমার হিন্দু ভাইদের দুর্গাপূজো হলো, হয়েছিল হয়নি? আর সেই দুর্গাপূজোয় বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেল। রাতের অন্ধকারে একটা প্রতিমার পায়ের তলায় পবিত্র কোরআন শরীফকে রাখা হলো। ওই কোরআন শরীফকে রাখার কারণে বাংলাদেশের মধ্যে দাঙ্গা লেগে গেল, হিন্দু মুসলমান দাঙ্গা লেগে গেল। মুসলিমরা মুসলমানরা তারা ভুল বুঝে বহু হিন্দু ভাইদের প্রতিমা ভেঙেছে, মণ্ডপ ভেঙেছে। এটা অন্যায় না নাই? জোরে বলুন, অন্যায়। একে যারা সাপোর্ট করবে তারা মুসলমান নয়, একে যারা সাপোর্ট করবে তারা মানুষ নয়, একে যারা সাপোর্ট করবে তাদের গায়ে মানুষের চামড়া থাকতে পারে না, তাদের গায়ে হয় সরের চামড়া না কুত্তার চামড়া থাকতে পারে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমি তহাসির দিকে দাবি রেখেছি, একবার শুধু নয়, যারা একবারকে বুদ্ধি দিয়ে এই কাজ করিয়েছে তাদের ঘরে ধরতে হবে, ধরে এমন শাস্তি দিতে হবে, বাংলাদেশে একটা ইতিহাস গড়তে হবে, দ্বিতীয়বার বাংলাদেশে এই ঘটনা না ঘটে। কিন্তু দুঃখের বিষয়, ত্রিপুরায় মসজিদগুলো ভাঙা হলো, মাদ্রাসায় আগুন দেওয়া হলো, মুসলমানদের মা বোনের ইজ্জত দেওয়া হলো। বাংলাদেশে এই ঘটনা যারা ঘটিয়েছে তারা হচ্ছে জঙ্গি, তারা হচ্ছে উগ্রপন্থী, তারা হচ্ছে সমাজ বিরোধী, তারা হচ্ছে মৌলবাদী। আর ত্রিপুরায় যারা এই ঘটনা ঘটালো তারাও জঙ্গি, তারাও উগ্রপন্থী, তারা সমাজ বিরোধী, তারাও মৌলবাদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী একের পর এক বিবৃতি দিয়ে গেছে। ওই সময় আপনারা শান্ত থাকুন, যারা আসামি যারা দোষী আমি তাদের শাস্তি দেব, কঠোর শাস্তি দেব বলেছে। আর ত্রিপুরায় এত বড় ঘটনা ঘটলো, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ভাষা ইউজ করে না, ত্রিপুরার মুখ্যমন্ত্রী একটা ভাষা ইউজ করে না। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি রাখছি, যারা বাংলাদেশ বাদ দেন ওদের শাস্তিটা করুক, আমার ভারতবর্ষে যে হিন্দু যে মুসলমান যে খ্রিস্টান যে শিখ যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি যারা দাঙ্গাবাজ যারা দাঙ্গা লাগায় যারা মসজিদের প্রতি আঘাত করবে মন্দিরের প্রতি আঘাত করবে গির্জার প্রতি আঘাত করবে, সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক, তাদের ধরে এমন শাস্তি দিতে হবে। ভারতবর্ষে যেটা একটা ইতিহাস তৈরি হয় এই ধরনের ঘটনা যেন ভারতবর্ষে না ঘটে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তারার কাছে আমি দাবি রেখেছি, যদি আপনি যদি সামলাতে না পারেন নাম্বার ওয়ান আপনি পদত্যাগ করুন, আর আপনি যদি সামলাতে না পারেন নাম্বার টু আপনি ভারতবর্ষের প্রশাসনকে পুলিশ মিলিটারি সকলকে একদিন একদিন হাতটা গুটিয়ে বসে থাকতে বলুন, জোরে বলুন, একদিন হাতটা গুটিয়ে
বসে থাকতে বলুন ভারতবর্ষের সাম্প্রতিক মুসলমান সাম্প্রতিক হিন্দু সাম্প্রতিক খ্রিস্টান সাম্প্রতিক শিখ আমরা একত্রিত হই ওই ভারতবর্ষের ওই কলঙ্কগুলোকে জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেব জ্যান্ত কবর দেব দুঃখটা কি জানেন যে বাড়ির গার্জেন মা বাপ যদি ডাকাত হয় তা আপনাকে ধরে নিতে হবে সেই বাড়ির ছেলে মেয়েগুলো ডাকাত ডাকাত হতে পারে এটা কথা বলেন বুবা বুবা আওয়াজ দিয়ে কথা বলুন যে বাড়ির মা বাপ ডাকাত হতে পারে ডাকাত হয় তা আপনাকে একটু ভেবে নিতে হবে সেই বাড়ির ছেলে মেয়েরাও ডাকাত হতে পারে যে বাড়ির গার্জেন গার্জেন যে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি হয় তা আপনাকে জেনে নিতে হবে সেই বাড়ির গার্জেন যখন সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তার পরিবারও সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এটা কথা বলতে না ঠিক না বেটি আসুন আজকের এই মাদ্রাসা এতিমখানার জলসায় একটা বার্তা দিয়ে যাচ্ছি শুরুতে দিয়েছি আবার বলছি মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার ধর্মকে শ্রদ্ধা করতে পারে না আজকে কি বাংলাদেশ কি ইন্ডিয়ায় যারা এই ধরনের ঘটনা ঘটছে ঘটাচ্ছে যা ঘটাচ্ছে তারা আদৌ দেশপ্রেমিক নয় তারা দেশকে ভালোবাসে মানে তারা এইভাবে আমার ভারতবর্ষকে শেষ করার চক্রান্ত করছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে একটা শকুনির গল্প তো আপনারা জানেন শকুনি জেদ ধরেছে মা শকুনির বাচ্চা শকুনির বাচ্চারা জেদ ধরেছে মা শকুনি বলে কি হলো বলছে মাংস খাবো গোশ খাবো এ তো ফেসবুকে সব দেখেছে ঘটনা দেখে মজা লেগেছে মা বলল কিসের মাংস বলল মানুষের মাংস মা উড়ে উড়ে গিয়ে উড়ে উড়ে গিয়ে কিছু গরুর গোশ নিয়ে দিয়েছে বলে মা এ মাংস খাবো না মানুষের মাংস খাবো আবার মা এদিক ওদিক ঘুরে ঘুরে গিয়ে শোরের মাংস কিছু নিয়ে এসে দিয়েছে বলে মা এ মাংস চাইনি মানুষের মাংস চাই মা বলল ছেলেরা এত কাকুতি মিনতি করে চোখের পানি ফেলতে ফেলতে বলছে মা করলো কি জানেন গরুর মাংসটা মুখে করে তুলে নিল পায়ে করে তুলে নিয়ে উড়ে উড়ে গিয়ে হিন্দু ভাইদের একটা মন্দিরে ফেলে দিয়ে চলে এলো সোরের মাংসটা পায়ে করে তুলে তুলে নিয়ে মুসলমানদের একটা মসজিদে ফেলে দিল সকাল হয়েছে হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে দেখছে গরুর মাংস গরুর মাংস কে ফেলতে পারে কাদের কাজ হতে পারে গো আমরা সবাই জানো গরু গরুর মাংস ফেলতে পারে মুসলিমরা হিন্দুরা বললে মুসলিমরা ফেলেছে আর সোরের মাংস মসজিদে কে ফেলতে পারে এটা হিন্দুরাই মুসলমানরা বলে এটা হিন্দুরাই এরা বলছে আমরা ফেলিনি তুরা ফেলেছিস এরা বলছে আমরা ফেলিনি তুরা ফেলেছিস করতে করতে দাঙ্গা লেগে গেল কয়েকশো মানুষ মরে পড়ে আছে তো শকুনিটা আবার উড়ে এসে বাচ্চাদের বলছে বাবা চ বাবা চ বলে কোথায় মা এ তোরা যে বারে বার বলছিস মানুষের মাংস খাবো কত খাবি কিছু বুঝতে পারছেন যারা দেশ ভক্তির নামে এই আওয়াজ তোলে হ্যাঁ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি দেওয়া হচ্ছে তিনি বুড়াই
যদি ওই গালাগালিতে তোমাদের ধর্মের গুরুকে তোমাদের দুর্গাকে সরস্বতীকে কালীকে যদি ওই গালাগালিটা মুসলমান না দেয় কিছু বুঝতে পারছেন না কষ্ট হবে না হবে না কিন্তু আমরা আমরা কোন মুসলমান আমি যদি মুসলমান হই যদি মুসলমান যদি সে নিজেকে দাবি করে এ কোনদিনই অন্য ধর্মের ঠাকুরকে তাদের ধর্মগুরুদের গালাগালি দিতে জোরে বলুন পারবে না কারণ আমাদের ধর্মটা ঠুনকুমার কা ধর্ম নয় আর বাড়াবাড়ি নয় আমার হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন ভাই তোমার ধর্ম সম্পর্কে বলো আমার হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান যদি বলে আমার কাছে মহান হিন্দু ধর্ম আপনাদের কারো অসুবিধা আছে মুখে কি খোদার গজব হয়েছে নাকি আপনাদের কারো অসুবিধা আছে একটা খ্রিস্টান ভাই যদি বলে আমার ধর্ম আমার কাছে মহান আপনাদের কারো অসুবিধা আছে একটা শিখ যদি বলে আমার ধর্ম আমার কাছে মহান আপনাদের কারো অসুবিধা আছে নিশ্চয়ই আমাদের অসুবিধা নাই তাদের ধর্ম তারা মহান বলতেই পারে বলতেই পারে শিখ বলতে পারে খ্রিস্টান বলতে পারে হিন্দু বলতে পারে তারা ধর্ম তাদের মহান হতেই পারে এবার জপ দাও জোরের সঙ্গে এ মুসলমান আমাদের ধর্ম জোরে বলুন জোরে বলুন জোরে বলুন না আমাদের ধর্ম মহান এইটা আমার আপনার না বললেও চলবে মুসলমানদের ধর্ম মহান আমি মুসলমান আপনি মুসলমান আপনার আমার না বললেও চলবে চলবে কারণ এই ধর্মের সার্টিফিকেট এই ধর্মের সার্টিফিকেট কোন নবী দেয় না কোন পয়গম্বর দেয় না কোন সাহাবারা দেয় না সাহাবীরা দেয় না কোন পীর মুর্শিদ দেয় না কোন মানুষ দেয় না এই ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম এই ধর্মের সার্টিফিকেট কে দিয়েছে জোরে বলুন ইন্না দীনা ইনদাল্লাহিল অতএব সাবধান সাবধান আপনারা হিন্দু মুসলমান বসবাস করেন মিলেমিশে থাকবেন শকুনি মার্কা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের কাছে সাবধান থাকবেন দোস্ত আল্লাহুম্মা